আজকে রাতে তোমরা কেউ কিছু কোনো
হওয়ার স্বপ্ন দেখেছিল কিনা, সেই স্বপ্ন দেখলে সেটি শুনতেন এবং সেই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তা ব্যাখ্যা করে দিতেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে কিছু দেখলে তিনি সেটি বর্ণনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হচ্ছে ওয়াহী। সাহাবী বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে আজকে রাতে আমি যা দেখেছি। তিনি বললেন যে আমার কাছে দুজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসে, এসে আমাকে বাইরে নিয়ে বাইরে গিয়েই দেখলাম অপমুক্ত খোলা ময়দান। এই অপমুক্ত খোলা মাঠে একজন মানুষ চিত হয়ে শুয়ে আছে, তার মাথার পাশে আরেকজন মানুষ একটু বড় বিশাল প্রাকৃতিক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ওই পাথর দিয়ে সজোরে শুয়ে থাকা মানুষের মাথায় আঘাত হচ্ছে। যখন এই পাথর দিয়ে বড় ধরনের মাথায় আঘাত হচ্ছে, সাথে সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরটি যেন দূরে সরে যাচ্ছে। আবার ওই লোক পাথরটা নিয়ে আসতে আসতেই মাথা পূর্বের মতো আবার ফিরে আসছে, পূর্ণ হয়ে যাচ্ছে, আবার পাথর নিয়ে আঘাত। এভাবে চলছে তার শাস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর শাস্তি দেখে বললেন সুবহানাল্লাহ। মান হাদা, এই ব্যক্তি দুটি কে যে মারছে আর যাকে মারা হচ্ছে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কারা তা? সেই দুই ফেরেশতা তারা বললেন সেটি পরে হবে, সামনের দিকে চলুন। আবার সামনে চললে, সামনে চলতে চলতে আরেক অপমুক্ত ময়দানে আরেকজন মানুষ চিত হয়ে শুয়ে আছে, মাথার পাশে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহা, মাথাটা বাঁকা এবং খুব ধারালো এক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এই মাথা বাঁকা অস্ত্রটা, ধারালো অস্ত্রটা ওই শুয়ে থাকা মানুষের মুখে ঢুকাচ্ছে, রোকায় টেনে আর পর্যন্ত নিয়ে যাচ্ছে। জি, আবার এই অস্ত্রটা নাকে ঢুকাচ্ছে, রোকায় টেনে ছেড়ে আবার পিছন পর্যন্ত নিয়ে যাচ্ছে, আবার সেই অস্ত্রটা চোখে ঢুকাচ্ছে, চোখে ঢুকায় আবার টেনে ছিঁড়ে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। তারপর সে শেষ হয়ে এই ব্যক্তি আবার বাম পাশে যাচ্ছে, বাম পাশে গিয়ে একইভাবে মুখে নাকে চোখে সেই অস্ত্র দিয়ে টেনে ছিঁড়ে কাঁধ পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো বাম পাশ থেকে কাঁধ, বাম ডান পাশ থেকে বাম পাশে যেতেই তার ডান অংশটা আবার পূর্বের মতো ফিরে আসছে, আবার বাম অংশে আঘাত হানার পরে আবার ডানে ফিরে এসে এভাবেই তার শাস্তি চলছে। পরে হবে, আপনি সামনে চলুন। আবার সামনের দিকে চললেন, সামনের দিকে গিয়ে দেখলেন একটু বড় গর্ত চুলার মতো, উপরের মুখটা ছোট, নিচে অনেক গভীর। সেই বড় গর্তের ভিতরে অনেক নারী এবং পুরুষ বিবস্ত্র অবস্থায় রয়েছে, আর নিচ থেকে আগুনের এলিহান শিখা তাদেরকে জ্বালিয়ে দিচ্ছে, আর এই আগুনের জ্বালায় তারা বিকট আওয়াজ করছে, চিৎকার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর শাস্তি দেখেও জিজ্ঞাসা করলেন, তারা বললেন ইত্যাদি, সামনে চলুন। আবার সামনে চললেন,
সামনে চলতেই দেখলে এক বিশাল নদী, পানিটা হলো রক্তের মতো লাল, রক্তের এই রক্তের নদী গভীরে একজন মানুষ অবলুকু খাচ্ছে, সাঁতার কাটছে, সাঁতার কাটছে, কিনারায় আসার চেষ্টা করছে। কিনারায় আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার কাছে অনেকগুলি পাথর নিয়ে সেই পাথরের স্তূপ নিয়ে দাঁড়িয়ে আছে। ও এই গভীর পানির ভিতরে সাঁতার কেটে যখন লোকটা কিনারায় আসার চেষ্টা করছে, কিনারার মানুষ আবার এই বড় পাথর দিয়ে তার মুখে আঘাত ধরে তাকে আবার দূরে গভীরে ঠেলে দিচ্ছে। এভাবেই এই ব্যক্তি শাস্তি চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেই তারা বললেন, ইত্তালি, সামনে চলুন। সামনে চললেন, সামনে চলতে গিয়ে দেখলেন আরেকজন ব্যক্তি, তার দৃশ্যটা এতই ভয়ঙ্কর দৃশ্য, এই ধরনের ভয়ঙ্কর মানুষ হয় না। সেই মানুষ আগুন রয়েছে, আগুনের চতুর্দিকে তিনি ঘোরাফেরা করছেন, জ্বলন্ত আগুনের চতুর্দিকে তিনি ঘোরাফেরা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আরো সামনে চলুন। আরো সামনে চললেন, সামনে চলতে গিয়ে দেখলেন একটা অত্যন্ত আকর্ষণীয় সুন্দর বাগান, মনে হয় পৃথিবীতে এমন কোন রং নেই যে সেখানে নেই, সব রঙের আকর্ষণীয় গাছপালা, সুন্দর এক বাগান। এই বাগানের ভিতরে মাঝখানে একজন মানুষ, মানুষটা এত লম্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মনে হয় যেন আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। এই মানুষটার চতুর্দিকে বেশ ছোট ছোট বাচ্চারা ঘোরাফেরা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এত্তালি, আরো সামনে চলুন, আরো সামনে চলবেন। সামনে চলতে গিয়ে দেখলেন যে আরো একটা বাগান, কিন্তু এই বাগান আগের বাগানের চেয়ে এত আকর্ষণীয় যা বর্ণনার নাই, এবং এত সুন্দর ও এত বড় বাগান যা বর্ণনার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানে ঢুকলেই দেখলেন এত আকর্ষণীয় বাগান। সেই দুজন ব্যক্তি বললেন, হাযা জান্নাতু আদনি, এটাই হলো জান্নাতু আদনি, চিরস্থায়ী জান্নাত। ওয়াহাযা মানজিলুকা, এটাই হবে আপনার স্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সেই বাগানের ভিতরে আরো বেশ কিছু দূর চললেন। চলতে গিয়ে দেখলেন সামনে আরেকটা শহর বাগানের ভিতরে। এই শহর এত আকর্ষণীয়, সেই বাগানের চেয়েও যেন আরো আকর্ষণীয়। এই শহরটাই তৈরি হয়েছে আবার একটা স্বর্ণের ইট আর একটা রৌপ্যের ইট দিয়ে এই শহরটা তৈরি হয়েছে, এত আকর্ষণীয় এই শহর। সেই শহরে আবার শহরে প্রবেশ করলেন, তারা বললেন যে উপরে উঠুন, উঠলেন উপরে। উপরে উঠতেই আকাশে উপর দিকে তাকালেন, উপর দিকে তাকালেই এমন একটা সাদা আকর্ষণীয় অট্টালিকা দেখলেন যে ধরনের কোন বর্ণনা দেওয়া সম্ভব নয়। তারা বললেন, হাযা মানজিলুকা, এই অট্টালিকাই হলো আপনার স্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগ্রহ প্রকাশ করলেন, বললেন যে আমাকে একটু প্রবেশ করার সুযোগ দাও। তারা বললেন, না, আজকে প্রবেশের সুযোগ নেই, তবে অবশ্যই আপনি একদিন এখানে প্রবেশ করবেন, এটাই আপনার স্থান। এই বাগানের ভিতরে দেখবেন যে একদল মানুষ, এই একদল মানুষ আশ্চর্য ধরনের। কি আশ্চর্য, তাদের এই বডিটা অর্ধ অংশ এত সুশ্রী, এত সুন্দর হয় না, আর অর্ধ অংশ, বাকি অর্ধ অংশ এত কুশ্রী, এত খারাপ হয় না। একটাই মানুষ অর্ধ অংশ খুব
অংশ খুবই ভালো। এই ব্যক্তি পাশে একটা নদী প্রবাহিত, তা এই নদীতে গিয়ে গোসল করছে। যখন এই নদীতে ডুব দিয়ে উপরে উঠে আসছে, তখন এই যে অংশটুকু সুন্দর ছিল সেরকম গোটা বড়িটাই সুন্দর হয়ে যাচ্ছে। এইসব দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, শান্তি বিষয় দেখলেন। দেখার পরে এখন ওই দুই ফেরেশতা বলছেন যে এখন আপনার যা কিছু দেখলেন সেগুলির ব্যাখ্যা একটু জেনে নেন। প্রথম ব্যক্তি যাকে এই উন্মুক্ত খোলা মাঠে সু অবস্থায় বিশাল পাথর দিয়ে ভয়ঙ্কর ভাবে তাকে মাথায় আঘাত করে মাথা চুলকে বিচ্ছিন্ন করে শাস্তি দেওয়া হচ্ছে। বললেন, ওয়াল্লাযি আখাযাল কুরআনা থুম্মা রাফাযা ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। বললেন, এই ব্যক্তির অপরাধটা কি ছিল? অপরাধ ছিল সে কোরআন শিখেছে, অতঃপর কোরআন বর্জন করেছে। কোরআন শিখেছে, অতঃপর কোরআন বর্জন করেছে। আমরা অনেকেই রয়েছি কোরআন শিখি নাই, তারা হয়তো মনে করবো কোরআন শিখে বর্জন করলে ভুলে গেলে ছেড়ে দিলে যদি এই অপরাধ হয় তাহলে না শিখি হতে ভালো হয়েছে, না আপনি ভালো নাই, আপনি আরেক খারাপ অবস্থায় আছেন। এটাও খারাপ, আবার শিখে আপনি ভুলে যাবেন ছেড়ে দেবেন, এটাও খারাপ। যারা কোরআন শিখেছেন সমাজে আমাদের অনেক সন্দেহ আছে, এখানকার কথা বলছি না, সব জায়গায় যারা হাফেজ নিয়ে বড়াই করে থাকে, কিন্তু হাফেজ অনুযায়ী কোরআন অনুযায়ী তার মাঝে আমল খুঁজে পাওয়া যায় না, এটাই হলো কোরআনকে ছেড়ে দেওয়া। তাহলে কোরআন মুখস্থ রাখা এটুকুই যথেষ্ট নয়? হ্যাঁ, কোরআন মুখস্থ রাখা যখন এই মর্যাদার বিষয়, যখন আপনি কোরআন বুঝবেন, কোরআনের হালাল হারামগুলি মেনে চলবেন। সরাসরি আপনি কোরআন ধারণ করেছেন, আবার কোরআনের হারামগুলিতে আপনি লিপ্ত হচ্ছেন, তাহলে এই কোরআন হুজ্জাতুন আলাইকা, এই কোরআন আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন দলিল প্রমাণ হিসেবে আছে। যদি চাচ্ছি না, তার অপরাধ ছিল দুটি, প্রথম হলো সে কোরআন শিখেছে, অতঃপর কোরআনের সাথে সম্পর্ক রাখেনি, কোরআন ভুলে গেছে। ছাত্ররা যারা আছো তারা মনে রাখো, ছাত্র জীবনে কোরআন শিখতে হয়, পড়তে হয়, কিন্তু পরবর্তী জীবনে কোরআনের সাথে যথাযথ সম্পর্ক না থাকার কারণে সেগুলি ভুলে যাওয়া, এটি ভয়ঙ্কর বিষয়। দ্বিতীয় অপরাধ ছিল ওয়ানা মানি সালাতিল মাকতুবা, ফরজ সালাতের সময় সে ঘুমিয়ে থাকছে। ফরজ সালাত আজান হয়, তার সালাতের খবর নেই, সে ঘুমিয়ে থাকে। আমাদের কিছু স্বভাব, বিশেষ করে শহরের মানুষদের মাঝে পাওয়া যায়, অনেক জায়গাতেও পাওয়া যায়, যে আমরা তিন ভক্ত সালাত আদায় করি অথবা চার ভক্ত আদায় করি। তিন ভক্ত মানে জহর মাগরি, জহর আসর মাগরি, দিনে চলতে হয় বাইরে, চলছি মানুষের সাথে সালাত আদায় করছি, এসার সময় বাড়ির ভিতরে থাকি, হয় টিভি নিয়ে ব্যস্ত থাকি অথবা গল্প গুজবে ব্যস্ত থাকি, বিভিন্ন সিটিং মিটিংয়ে ব্যস্ত থাকি, সেটি বর্জন করি, আর ফজরের সময় এরপর রাত জেগে থেকে ফজরের সময় ঘুমিয়ে থাকি, সেই সালাত বর্জন করি। আপনার জন্য এটি ভয়ঙ্কর শাস্তি। পাঁচ ভক্তের মধ্যে চার ভক্ত আদায় করলেন, কিন্তু ফজর আপনি ঘুমিয়ে থাকলেন, সালাতের কোনো খোঁজ খবর রাখলেন না, একটা ইচ্ছা মতো নিয়ম তৈরি করে নিলেন, এরপর আপনি ঘুমাবেন, আর সেই সকাল নয়টায় ঘুম থেকে উঠবেন, ফজরের সময় ঘুমিয়ে থাকবেন, ওই চার ভক্ত পরেও আপনি সফল হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় করি। পাঁচ ভক্ত সালাত, ফরজ সালাত, যাতে যথাযথভাবে আমরা আদায় করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক। দ্বিতীয় ব্যক্তি যারা এই ভয়ঙ্কর শাস্তি, তার শাস্তি ছিল সেই ধারালো লোহা বাঁকা অস্ত্র দিয়ে মুখে ভরে দিয়ে কান পর্যন্ত ফেরে নিয়ে যাচ্ছে, নাকে ভরে দিয়ে ফেরে নিয়ে যাচ্ছে, চোখে ভরে দিয়ে ছিঁড়ে ফেরে নিয়ে যাচ্ছে, ডানে এবং বামে এই ভয়ঙ্কর শাস্তি।
কি অপরাধ ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ফেরেশতা বললেন, তার অপরাধটা হলো আন্নাহু ইয়াকুলু ওয়া ইয়াকদিব হাত্তা ইউতিরু আল আফাক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই লোকটার স্বভাবটা ছিল সকালে বাড়ি থেকে বের হতো, বের হয়ে কিছু মিথ্যার সাথে জড়িয়ে যেত, এর কাছে গিয়ে মিথ্যা বলে, ওর কাছে গিয়ে মিথ্যা শোনায়, আর এইভাবে চলত, এটি ছিল তার স্বভাব। আমাদের মাঝে সমাজে কিছু মানুষ আছে, এই মানুষদের স্বভাব এইরকম, যাদের কারণে এই ভয়ঙ্কর স্বভাবের কারণে মানুষের পরস্পরের সম্পর্ক নষ্ট হয়ে যায়। একজনের তথ্য আরেকজনের কাছে অতিরিক্ত করে বলে থাকে মিথ্যা, গিয়ে কিছু আপনার প্রিয় হওয়ার জন্য আমি এমন কিছু আপনাকে অমুকের বিষয়ে শোনালাম, অমুকের কাছে প্রিয় হওয়ার জন্য অমুকের বিষয়ে তার কাছে এমন কিছু শোনালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর শাস্তির কথা বললেন, যে এই ব্যক্তি যে এই ধরনের মিথ্যা, এটাই তার পেশা, এটাই তার নেশা, এটার মধ্যেই সে আনন্দ খুঁজে পায়। মানুষ তারা এই স্বভাব এই কাজটি করে খুব যেন আনন্দ অনুভব করে, এটাই যেন তার কাছে তৃপ্তিদায়ক কাজ, এটি অত্যন্ত ভয়ঙ্কর কাজ। আপনি নিজের জীবনটাকে নষ্ট করবেন, নিজের জান্নাতকে হারিয়ে ফেলবেন, মানুষের মাঝে সম্পর্ক নষ্ট করে দিবেন, সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। এটার নামও হয় বিপদ, এটার নামও হয় বড় নিন্দা। এই ভয়ঙ্কর শাস্তি হলো সেই ব্যক্তি। আমরা যেন এমন খারাপ কর্ম থেকে বেঁচে থাকতে পারি, আমরা আমাদের তৌফিক দান আমিন। সমাজে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, ছোট্ট একটি কথা বলে দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। প্রসঙ্গক্রমে বলতে চাই, আমরা মিডিয়ায় দেখছি এবং শুনছি সেই গলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে সেই কটূক্তি করা, সেটি যেই হোক না কেন আমরা বলব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বা ইসলামের কোন বিষয়কে কেন্দ্র করে এই ধরনের কটূক্তি করে সে মুসলিম জাতির শত্রু, এই দেশের শত্রু, সে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা পরিবেশ থাকুক এটা সে চায় না। কারণ কেন এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে? তাই আমরা তীব্র এর নিন্দা প্রতিবাদ জানিয়ে চিৎকার জানিয়ে প্রশাসনের কাছে আমরা শক্তভাবে বলতে চাই, যারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের মূলটাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে দেশের সুন্দর পরিবেশকে কেউ নষ্ট করার মতো ষড়যন্ত্রমূলক এই ধরনের কর্মকাণ্ড করার সুযোগ না পায়। অংশে ভিন্ন ধর্মের, অংশে নাস্তিক মতবাদের, অংশে যেই ধরনের লোক না কেন, দেশের স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে, দেশের জনগণ মুসলিমদের স্বার্থে, ইসলামের স্বার্থে অবশ্যই এই ধরনের শক্ত ব্যবস্থা নেওয়া উচিত। সেটি মুসলিম জনগণের প্রশাসনের কাছে, সরকারের কাছে সেটি বিশেষ সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, বাংলাদেশের বেজায় হাদিস, আমাদের এই যে দেবাদার জামে মসজিদ এবং সকলে এই সমস্ত গর্হিত কর্মকাণ্ডের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিন্তু আমাদের এমন কোন কর্মসূচি নেই, আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো যথাযথভাবে, কিন্তু প্রতিবাদ জানাতে গিয়ে আবার আরেক বিশৃঙ্খলা সৃষ্টি করা, রাস্তায় নেমে গাড়ি ভাঙা, মারধর সৃষ্টি করা, এই সমস্ত কর্মকাণ্ড আমরা মনে করি না যে পরিবেশকে সুন্দর করে দিন, সর্বত্র সঠিকভাবে সুন্দরভাবে নিরাপদে ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলতে পারে, আমাদের দেশ সর্বত্র সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিন। যারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ইন্টারনেট বা
পরে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিয়ে মুসলিমদেরকে মুক্ত নিরাপদ থাকার তৌফিক দান। আমিন। সম্মানিত সমবেত মুসলিমদের, তৃতীয় ব্যক্তি বা তৃতীয় যে বিষয়টি দেখলেন, একটি ভয়ঙ্কর শাস্তি, সেটি হচ্ছে এক বড় গর্ত যেটি গভীর উপরে মুক্তি সংকীর্ণ, সেখানে নারী এবং পুরুষেরা বিভস্ত্র অবস্থায় রয়েছে, আর নিচ থেকে আগুনের রেলঘাট শিখা তাদেরকে তারা জ্বালিয়ে দিচ্ছে, এ কারণে তারা বিকট আওয়াজ করছে। ফেরেশতারা বললেন, ও আউলা ইসনাতি, এরা হলো ওই সব নারী পুরুষ যারা দুনিয়াতে এই অস্ত্রের কাজে জড়িয়ে থাকাটা পছন্দ করত, যেনা ব্যবিচারে তারা জড়িয়ে যেত। সেই যেনা ব্যবিচারে জড়িয়ে যাওয়া ব্যক্তিদের একটি ভয়ঙ্কর শাস্তি শর্ট করে দিতে চাই, যুগটি হলো এখন অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, আমরা এগুলি আমাদের প্রয়োজনে ব্যবহার করব, কিন্তু সতর্ক থাকতে হবে এই সমস্ত মাধ্যমগুলি আজকে নারী পুরুষের মাঝে, বিশেষ করে যুবক যুবতীদের মাঝে অবৈধ সম্পর্ক খুব দ্রুত তৈরি করে দিচ্ছে। অতএব আপনি এই উন্নত প্রযুক্তিকে ব্যবহার করবেন, কিন্তু অত্যন্ত সতর্ক সচেতন হয়ে, যাতে এই প্রযুক্তিকে কাজে লাগাতে কি উপকৃত হতে কি আপনি যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যান। আপনি মানুষের আড়ালে কি আপনার এই ফেসবুক বা এই অনলাইনে অশ্লীল দৃশ্য বা বিভিন্ন রকমের অপকর্মে জড়িয়ে যাচ্ছেন? আল্লাহকে ভয় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সব কিছু আল্লাহর দৃষ্টিতে রয়েছে, সব কিছু আল্লাহর শ্রবণে রয়েছে, আল্লাহকে আড়াল করার মতো কোনো সুযোগ নেই। সুতরাং সেগুলির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে, বিশেষ করে অভিভাবকদেরকে আমরা আরো স্মরণ করে দিতে চাই, আপনার ছেলে ছেলে মেয়ে যাদেরকে স্নেহ করে দামি দামি স্মার্টফোন মোবাইল ফোন আপনি দিচ্ছেন, আপনি একটু খোঁজ নিন তারা এটাকে কি কাজে ব্যবহার করছে। তাদের পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে তাদের আদর্শ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই আপনাকেও সেক্ষেত্রে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত আপদ থেকে মুক্ত থাকার তৌফিক দান। আমিন। সম্মানিত সম্মানিত মুসলিমবৃন্দ, চতুর্থ বিষয় দেখলেন সেই রক্তের নদী, ভয়ঙ্কর সেখানে অশাস্তি একটি চিত্র দেখলে রক্তের মাঝে হাবুডু খাচ্ছে, সাপ খাচ্ছে, কিনারে আসতে চাইলেও পারছে না, আবার বড় পাথরের আঘাতে ভিতরের দিকে চলে যেতে হচ্ছে। তারা বললেন, ও আ কিলো রিবা, এ ব্যক্তি সে ব্যক্তি হলো সুদ, সে সুদ খাওয়াই তার অর্থনৈতিক বিষয় ছিল। আজকে আমরা ইচ্ছায় অনিচ্ছায় সুদের সাথে খুব জড়িয়ে যাচ্ছি, কেউ বাধ্য হয়ে, কেউ স্বেচ্ছায়, কেউ স্বচ্ছন্দে, কেউ বেশি অর্থ লাভের সুবিধায় বিভিন্নভাবে সুদের সাথে আমরা জড়িয়ে যাচ্ছি। এটি একটি ভয়ঙ্কর বিষয় যা দুনিয়াতেও আপনাকে ক্ষতিগ্রস্ত করবে এবং আখেরাতেও আপনার হারিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ করার সাথে জড়িয়ে দিয়েছেন, আকুলু রিবা ও মুকিলাহু মুকিলুহু ও কাতিবুহু ও শাহিদুহু আও কামা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলা রিবা ও মুকিলাহু ও কাতিবুহু ও শাহিদা, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ খাওয়ায়, যে ব্যক্তি সুদের বিষয়গুলি লেখালেখি করে এবং যে ব্যক্তি এগুলির ক্ষেত্রে সাক্ষ্য দান করে, সকলেই সমান অপরাধী। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধ্য অনুযায়ী আপনাকে এই সমর্থক চেষ্টা করতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে থেকে আরেকটি ভয়ঙ্কর মানুষের চিত্র, যিনি আগুনের চতুর্দিকে ঘোরাফেরা করছেন, তিনি বললেন, তিনি হলেন খাসিরুন নার, জাহান্নাম রক্ষী, জাহান্নামের দেখাশোনার যে সমস্ত ফেরেশতারা দায়িত্বশীল, তাদের যিনি বিদা, তিনি হলেন এই ব্যক্তি। এরপরে দেখলেন সুন্দর বাগান, সেই সুন্দর বাগানে
দেখলেন যে একজন ব্যক্তি দীর্ঘলম্বা, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার চতুর্পার্শ্বে যারা রয়েছে ছোট ছোট বাচ্চা, হুম আল মাউলুদ আল্লাযীনা উলিদু আলাল ফিতরা, এরা হলো ওই সব শিশু বাচ্চা যারা ইসলামী আদর্শ উপর জন্ম লাভ করে সে অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। তারা কি মুসলিমদের না অমুসলিমদের জিজ্ঞাসা করা হলো আওলাদুল মুশরিকিন, বললে আওলাদুল মুশরিকিন মুশরিকদের সন্তানেরা, মানে প্রতিটি শিশু সন্তান। আল্লাহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিটি শিশু সন্তান তারা ইসলামী আদর্শ পরিকল্পনা করে, অতঃপর তাকে তার বাবা মা কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ মূর্তি পূজক মানে এখানে, তাহলে যতক্ষণ না সে প্রাপ্ত বয়স্ক হয় ততক্ষণ পর্যন্ত যেহেতু তারা পড়া গণ্য হয় না, এই অবস্থার মধ্যে যদি সে মারা যান এই হাদিস থেকে বোঝা যায় যে তারও শিশু সন্তান রয়েছে। সর্বশেষ বিষয় বললেন এখানে যে ব্যক্তিদেরকে দেখলেন যাদের দৃশ্য ছিল অর্থ অর্থবণিক সুশ্রী আর অর্থবণিক কুশ্রী, ওম আল্লাযীনা খালাতু আমালান সালিহান ওয়া আমালান সাইয়্যা, এরা হলো ওই মানুষ যাদের মাঝে ভালো কাজ রয়েছে মন্দ কাজ রয়েছে, অবশ্যই মুসলিম ওই মুসলিমেরা যাদের মাঝে ভালো কাজ রয়েছে মন্দ কাজ রয়েছে, তবে মন্দ কাজটা হলো এমন যেই মন্দ কাজের কারণে সে অপরাধী হয়েছে বটে কিন্তু তার ইমানটা বাতিল হয়ে যায়নি, যার ফলে এই অপরাধীরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অপরাধটাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে স্থান দেন। আমরা যেন এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ইমানকে আমাদের সব বিষয়গুলিকে সুন্দর করে নিতে পারি। সর্বশেষ যে বিষয়টি আমরা জানলাম, সর্বপ্রথম থেকে সাতটি বিষয় সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এগুলি তার আমল এর মাঝে
অন্য যতই ত্রুটি থাকুক না কেন স্পষ্টভাবে হাদিসে সেটি বলা হয়েছে। অর্থাৎ অন্য ত্রুটি বলতে যে এই ত্রুটিগুলি সগীরা গুনাহ হতে পারে, কবিরা গুনার বিষয় হতে পারে, কিন্তু এমন বিষয় যার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে না। ঈমান নষ্ট হয়ে যাওয়ার যেগুলি বিষয় সেগুলির মাঝে আমরা বললাম, এক নম্বর হচ্ছে শিরক। ঈমান নষ্ট হয়ে যাওয়ার বিষয়গুলির মধ্যে অন্যতম একটি বিষয় সেটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামের কোন বিষয় নিয়ে কটূক্তি করা, সাপটা বিদ্রুপ করা, অনিহা প্রসূত করা, প্রসূত করা, এটি ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলেন, কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আয়াতিহি কুনতুম তাস্তাজিউন। এ নবী তো বলে দাও তাদেরকে, তোমরা হাসিটা প্রশ্ন করার কোনো জিনিস পাও নাই, আল্লাহর বিষয়ে রাসূলের বিষয়ে ইসলামের বিভিন্ন বিষয়ে তোমরা হাসিঠাট্টা করছো, মুসলিম হোক আর অমুসলিম হোক, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাকে যদি আশ্রয় দেওয়ার জন্য পথ খুঁজেন, তাকে যদি আপনি সমর্থন করার চেষ্টা করেন, আপনি দূরের নয়, আপনি তার কাছে। যখনই আপনি মুসলিম বলে নিজেকে পরিচয় দিবেন, যেই স্তরে আপনি থাকুন না কেন, অবশ্যই যারা ইসলাম, ইসলামের প্রিয় রাসূল, ইসলামের যে কোনো বিষয়, এগুলির বিষয়ে এই ধরনের মন্তব্য যারা করবে, আপনাকে অবশ্যই তার সাথে আপনার কোনো রকমের সম্পর্ক থাকতে পারে না, এবং তার প্রতি আপনার প্রতিবাদমূলক আচরণ থাকতেই হবে। প্রকাশ্যে প্রতিবাদ করার সুযোগ না থাকলেও তার প্রতি অবশ্যই আপনার ঘৃণা থাকতেই হবে। আপনি তাকে আবার ভালোবাসবেন, তাকে আবার বলে নিয়ে আশ্রয় দেবেন, আর বলবেন যে আমি মুমিন না, আপনার ঈমান দাবি করার কোনো সুযোগ নেই, ঈমান দাবি করার সুযোগ নেই। যদি ঈমানের দাবি করে থাকেন তাহলে ঈমানকেই আশ্রয় দিবেন, ঈমান বিরোধীকে আপনি সরিয়ে নেবেন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلق
وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. تعالى مدد الشرطي شرطي الإسلام والمسلم دي شرطي دكتور في شرطي نبتات دوليش بشي تمسل المسلم دي نبتات دي بوتي دان إسلام المدد دي نبتات دي توفيق دان مدد دي شرطي سر مانس دي بإسلام المدد دي دان إسلام المدد دي توفيق دان মুসলিমদেরকে পরিপূর্ণ ভাবে ইসলামের দিকে আলোকে ইসলামের দিকে ফিরে এসে সেই সমস্ত ইসলামের পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ হয়েছে إلا الله ما لنا رب سواه.